all around the thing yes sir jhanda amchele butul er moddhe kintu it variation hoyeche ekta ache chobo dilo ki butul kintu tar moddhe amader alada variety hoyeche ki sampurno আমার এগুলো হচ্ছে গরমি পুতুল যে সময় ওই এলো কৃষি এবং যে সমস্ত বৃত্তান্ত গুলোকে তারা পুতুলের মাধ্যমে দেওয়ালে ঝুলিয়ে তারা রেখে থাকতে মানে এগুলো ঘর সাজানোর জিনিস তো ব্যবহারিক দিক পর্যন্ত ঘর সাজানো তো যে রং রেখার যে ব্যবহার একেবারে সেটা ভিন্নত একেবারে সেটা অন্য রকম হতে পারে এর সঙ্গে পুতুল পাওয়া যাবে না আমাদের জায়গা নেই সব থেকে বড় কথা পুতুল আচ্ছা হ্যাঁ একটি ঘরে যে পুতুলটা বাড়াচ্ছে উনি শেষ প্রতিনিধি একে অপর বাড়াবে না কেন কে বাড়াবে ডিমান্ড নেই কেন বাড়াবে এটাই সব থেকে বড় প্রশ্ন আচ্ছা মেটেরিয়াল বড় বুঝতে আছে আমার কাছে কি হবে একদম উচ্চ স্থানে যদি দেখো মানত করা মানতের করা আর ভালো একটা সিরিজ রয়েছে ভালো করে প্ল্যানিং দিয়ে করে একটা কাজ করে দেবে হ্যাঁ পুতুল শুধুমাত্র খেলবার উপাদান তো নয় পুতুলকে বাঁচিয়ে রাখতে গেলে যে আবহমান চিরাচরিত আমাদের যে শৈল্পিক ধারা সেটা বাঁচবে সেই জন্য পুতুলকে সংরক্ষণ করা ভীষণ খুবই জরুরি আছে প্রায় 650 পুতুল আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় বিভিন্ন রাজ্যের পুতুলও আমি সংগ্রহ করে রেখেছি তো এই পুতুলগুলো দেখতে গিয়ে আমার একটা জিনিস খুব ভালো করে মনে হয়েছে যে ধরুন একজন আদিবাসী রমণী বা একজন পটুয়া শিল্পী বা ধরুন কোনো কুম্ভকারের যে মহিলা কুম্ভকার মহিলা যিনি বানাচ্ছেন পুতুল কারিগর সাধারণত মহিলারাই বেশিরভাগটা হয়ে থাকেন ছেলে ছোট ছোট ছেলেমেয়েরা এবং বিশেষ করে মহিলা যারা বাড়িতে অবসর বিনোদন সেই পুতুলকে সংগ্রহ করেছেন পুতুলের কাজ করে আছেন তো এখন এই পুতুল তারা তৈরি করছেন তাদের বিভিন্ন অভাব অভিযোগ টানা পড়েন সামাজিক এবং অর্থনৈতিক যে সমস্ত পরিবেশের মধ্যে দিয়ে তাদেরকে চলতে হয় সেই প্রতিফলনটা কিন্তু তাদের পুতুলের মধ্যে থাকে সাপোজ একটা উদাহরণ টেনে বলি এখানে ধরুন একটা হাড়ের একটা মোটিভ দেখতে পাচ্ছেন বা চূড়াতে দেখুন একটা চূড়া রয়েছে পুতুলের মাথায় চূড়া বেঁধে রাখা আছে এখন হয়তো আমার এরকম মনে হতেই পারে বা আমার মনে হওয়াটা খুব স্বাভাবিক যে যে পুতুল শিল্পীটি বানিয়েছেন তার হয়তো হার কিনবার মতো ক্ষমতা নেকলেস কিনবার মতো ক্ষমতা নেই তার এই মাথার যে চূড়া কিনবার মতো ক্ষমতা নেই কিন্তু তিনি তার ওই যে সুপ্ত বাসনা তার স্বপ্ন যে তিনি তার কাছে গয়নে থাকবে তিনিও সাজবেন তিনিও ভালো করে সেই সাজানোর ব্যাপারটা কিন্তু নিজে না সাজলেও পুতুলকে সাজানোর ক্ষেত্রে সেই আঙ্গিকগুলো কিন্তু ধরা পড়ছে আমি শুধু পুতুল কেন বলবো যে কোনো শিল্পের ক্ষেত্রে সেটা তার সহায়ক পড়ে এগুলো দেখলে আমাদের আমার মনে হয় বই পড়বার দরকার হয় না আর পুতুলকে ভালো করে পড়ে ফেলতে পারলে আমি দেখার কথা বলছি না আর পুতুলকে পড়তে বলছি যে আপনারা খুঁটিয়ে পড়ুন পুতুলটাকে পুতুল দেখবেন না পুতুলকে পড়ুন হ্যাঁ হ্যাঁ সরি পূর্বসূরির কথাই বলবো পূর্বসূরি সেই পূর্বসূরিদের আপনি সেই সময়কার পূর্বসূরিদের আচার আচরণ সেই সময়কার সামাজিক অবস্থান অর্থনৈতিক পরিবেশ পরিকাঠামো সমস্যাটা কিন্তু দেখতে পাবেন যে চলমান শিল্পধারা শুধুমাত্র পুতুল নয় আরো অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত চলমান শিল্পধারাগুলি রয়েছে তার মধ্যে তার বিবর্তন তার ছাপ কিন্তু সেখানে পড়ছে যে তাহলে এটা বাঁচবে কি করে আমার মনে হয় বাঁচাতে গেলে সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে সরকার বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমার মতো তারা যদি সবাই মিলে সামগ্রিকভাবে একটা প্রচেষ্টা নেয় আমি মিলে সবাই মিলে এগিয়ে আসুন পুতুলকে বাঁচানো যাক তাদের সঙ্গে তাদেরকে নিয়ে তাদের কাছে গিয়ে হয়তো তারা আসবে না তাদের কাছে যেতে হবে সেই পুতুল কারিগরদের কাছে যেতে হবে যারা এই ধারাটাকে বিভিন্ন সময়ে বইয়ে নিয়ে চলেছেন আমি বলো পুতুল রসে আর পুতুলিকা এরা চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না বোধ হয় কথাটা ঠিক না এরা কানে শুনতেও পায় চোখে দেখতেও পায় সে দেখার চোখ সে শুনবার চোখ আপনারা আছে কি
যদি থাকে তাহলে আপনি পাবেন, আর নয়তো আপনি মুখ ফিরিয়ে থাকবেন তার থেকে। তো মুখ ফিরিয়ে নিলে একটা এইরকম গতানুগতিক শিল্প ধারা বেঁচে থাকবে না। আমি বলবো সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে এসে আমরা সমবেতভাবে একটা কাজ করি, যে বাংলার পুতুল কেন, সারা ভারতবর্ষের পুতুল যেখানে যা আছে আমরা সেগুলোকে যদি কোথাও সংরক্ষণ অন্তত করতে পারি তাহলে অনেক টাকা যাবে। তাহলে আগামী প্রজন্ম তারা তো জানতে পারবে না আমাদের ট্র্যাডিশন কি ছিল।